আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বদরের বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার মানুষগুলোকে, যে ঈমানদার মানুষগুলোর ঈমান একেবারে পরীক্ষিত, একেবারে পরীক্ষিত ঈমানদার, এর থেকে নিখুঁত জমিনে আর ঈমানদার হইতে পারে না, এরকম নিখুঁত ঈমানদার। আল্লাহ বলতেছেন, এবার মনে করিও না আমরা তো বিরাট ঈমানদার হয়ে গেছি, বাছাই করা ঈমানদার হয়ে গেছি, তোমাদের ঈমান আবার কমে যেতে পারে। এর জন্য ঈমান বাড়াইতে হবে, ঈমানের মাত্রা। ঈমান কেমনে বাড়াইতে হবে সেই মাত্রা, সেই পদ্ধতি আল্লাহ পাক এই আয়াতে বলে দিয়েছেন। ঈমান বাড়ানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া, কোরআনে কারিমকে তেলাওয়াত করা, কোরআনে কারিম বেশি বেশি জানা, কোরআনে কারিম বেশি বেশি বোঝা, কোরআনে কারিমের তাফসির পড়া, তাফসির শোনা, তাফসির জানা, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়া, এটাই হলো ঈমান বাড়ানোর মাধ্যম। মানুষের শরীরে আল্লাহ পাক আরেকটা জিনিস বানাইছেন, কালব। প্রত্যেকের শরীরে একটা জায়গা আছে, নাম হলো কি কালব। কালব মানে পরিবর্তন, এটা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, এটা এক অবস্থায় থাকে না। এটা এখন একরকম, মসজিদ থেকে বাইরে হলে একরকম, বাড়িতে গেলে একরকম, বাজারে গেলে একরকম, এক এক জায়গায় এক এক রকম থাকে। এই জন্যই এটার নাম কালব। এটা এক বৈচিত্র্য জিনিস আল্লাহ পাক মানুষের শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন। এটাকে স্থির রাখার, দমন রাখার নিয়ন্ত্রণকারী হলো আল্লাহ। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখেছেন, আল্লাহুম্মা মুসাব্বিত আল কুলুব, সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব, সাররিফ কুলুবানা ইলা দীনিক। হে কলবসমূহের সাবেতকারী, হে কলবসমূহের পরিবর্তনকারী, আমার কলবগুলোকে আপনি আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দেন, আপনার আনুগত্যের উপরে আপনার দীনের উপরে সাবেত করে দেন। সুবহানাল্লাহ। কালবটাকে আল্লাহর দিনের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে সাবেত রাখতে হলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর এটা যদি নরম থাকে, এটা শক্তের বক্ত নরমের চাম, এটা যদি শক্ত হইতে পারে, পাথরের চাইতে শক্ত হয়ে যায়, আবার যখন নরম হবে তখন মোমের চেয়েও বেশি গলে যায়। সুবহানাল্লাহ। এটা এক বৈচিত্র্য জিনিস বলছি না, এটা এটা শক্ত হইলে কিসের মতো, পাথর কিসের শক্ত, পাথরের চেয়েও এটা বেশি শক্ত, আবার এটা নরম হইলে একেবারে গলে, এটা মোমের থেকেও গলে। এটা শক্ত হয়, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার মধ্যে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, এরপরে তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, এমন কঠিন, ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়া, খালি পাথরের মতো না, পাথরের চাইতেও বেশি কঠিন, পাথরের থেকেও তোমাদের অন্তরগুলো বেশি কঠিন হয়ে গেছে। কারণ কিভাবে, কিছু কিছু পাথর আছে, এই পাথরগুলোর ভিতর থেকে নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়, অর্থাৎ এই পাথরের ভিতর থেকে এমনিতেই স্বাভাবিকভাবে পানি বের হয়ে আসে। এই কলব যখন কঠিন হয়ে যায়, চোখ দিয়ে আল্লাহর ভয়ে আর পানি আসে না, যত চেষ্টা করবেন আর পানি আসবে না, এটা এত কঠিন হয়ে গেছে। পাথর তো পানি বাহির হয়, এটার পানিও বাহির হবে না, এত শক্ত হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর আছে এগুলোকে আঘাত করলে এটার ভিতর থেকে পানি বাহির হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনার লাঠি দিয়ে পাথরটারে আঘাত করেন, আঘাত করার সাথে সাথে ফান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, এক পাথরের বীরতর থেকে ১২টা নহর বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কিছু আছে বাড়ি দেওয়া লাগে না, এমনি পানি বাহির হয়, আছে না? এই আমাদের যতগুলো নদী আছে দেখবেন, এগুলোর গোড়ায় গেলে পাথর, ওই পাথরের ভিতর থেকে কিন্তু পানিগুলো বের হয়ে আসতেছে। আবার কিছু আছে এগুলো এমনি পানি বাহির না, কিন্তু যখন আঘাত করা হয় পানি বাহির হয়। কিন্তু কিছু কালব আছে, এগুলোর যত আঘাত করবেন পানি আসবে না, এত কঠিন হয়ে গেছে। আবার কিছু পাথর আছে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে উপরের থেকে পাথরগুলো নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহর ভয়ে পাথর উপরের থেকে নিচে পড়ে যায়, কারণ পাথর আল্লাহর মাখলুক। পাথর সার্বক্ষণিক আল্লাহর ইবাদত করে। কিভাবে ইবাদত করে? আত্তাহিয়াতুর সূরতে বৈঠক করে করে সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। তা আল্লাহ পাক বলতেছেন যখন মানুষের অন্তরগুলা কঠিন হয়ে যায় তখন এটা পাথরের চাইতেও বেশি কঠিন হয়, এটাকে নরম করা দরকার। নরম করতে হবে কি দিয়ে? নরম করতে হবে শক্ত একটা হাতুড়ি নিয়ে জোরে জোরে বাড়ি দিতে হবে নাকি নাকি ইল্লাল্লাহর ধাক্কা মারতে হবে? লা ইলাহা বলে টানিয়ে দিকে নেবেন, ইল্লাল্লাহ বলে জোরে ধাক্কা মারবেন, কলব একবারে পরিষ্কার হয়ে যাবে। কি ধাক্কা মারলে পরিষ্কার হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম কখনো ধাক্কা মেরে মেরে ইল্লাল্লাহ দিয়ে কলব পরিষ্কার করছেন? এইরকম নজির কোথাও পাওয়া যায় না। আল্লাহ পাক কলব নরম করার ওষুধ এখানে দিয়ে দিছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো একমাত্র তারা, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ইযা যুকিরাল্লাহু, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। আল্লাহর জিকির করা হয় মানে আল্লাহর কোরআন আলোচনা করা হয়, আল্লাহর কোরআনের নাম আল্লাহর জিকির। কোরআনকে আল্লাহ পাক জিকির বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা, মানে কোরআনের আরেক নাম জিকির। কোরআনের মজলিসের নাম হালাকাতুজ জিকির, মজলিসুজ জিকির। আমরা যে এখন বসছি এটার নাম, এটার নাম মজলিসুজ জিকির। হাদিসের ভাষা এটার নাম হালাকাতুজ জিকির। হালকা হালকায় জিকির নাম শুনছেন না? হালকায় জিকির এটা হাদিসের শব্দ, হাদিস হলো হালাকাতুজ জিকির, মানে জিকিরের হালাকা। জিকিরের হালাকা মানে বাতি বন্ধ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করার নাম জিকিরের হালাকা নয়। জিকিরের হালাকা মানে যেখানে কোরআন এবং সুন্নার আলোচনা হয় ওইটার নাম হালাকাতুজ জিকির, ওইটার নাম মজলিসুজ জিকির। এই জিকির যখন মুমিনদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জিকির করা হইলে অন্তর প্রকম্পিত হয়, শরীর প্রকম্পিত হয় না। কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহর জিকির করা হইলে, কোরআন এবং সুন্নাহ উপস্থাপন করা হইলে ইমানদার মানুষের ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে প্রকম্পন তৈরি হয়, অন্তর নরম হয়ে যায়, অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, কিন্তু শরীর কাঁপে এই কথা আল্লাহ বলেন নাই। এই জন্য সাহাবাই কেরাম দেখেন, লক্ষাধিক সাহাবাই কেরাম তারা আল্লাহ জিকির করেন নাই, কখনো জিকির করতে করতে তারা লাভ পেরে নাচা শুরু করছেন, এরকম ঘটনা জীবনে ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কোরআনের আলোচনা শুনছেন, সুন্নার আলোচনা সরাসরি শুনছেন, কখনো তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যে সাহাবাই কেরাম কোনো হাদিসে বলছেন যে আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুনতেছিলাম, হঠাৎ করে আমাদের অমুক সাহাবি লাফ মারি উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় চোপড় নিয়ে টানাটানি শুরু করে দিছেন, আমাদের মজলিসে নাচানাচি শুরু করে দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে উঠে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আরে কোথায় খোদা, খোদা তো ইহানে বইয়া রয়েছে, নাউজুবিল্লাহ। এরকম করছে কোনো জিকিরে কখনো কোনো সাহাবি কখনো করেন নাই? অথবা এইরকম কোনো হাদিস পাওয়া গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর জিকির করতেছিলেন, সুন্নার আলোচনা কোরআনের আলোচনা আমাদের সামনে করতেছিলেন, আমাদের অমুক বিশিষ্ট সাহাবি হঠাৎ করে খেজুর গাছের উপরে উঠা শুরু করে দিছে, আমরা সবাই ট্রেনে নামাইতে পারতেছিলাম না, খেজুর গাছের সুরায় পৌঁছে গেছে, এরকম কোনো হাদিস শোনা গেছে? শোনা জানে। তাহলে বোঝা গেল সাহাবাই কেরাম আল্লাহর জিকির করতেন, তাদের অন্তরে প্রকম্পন তৈরি হতো, শরীরে কোনো প্রকম্পন তৈরি হয়নি। শরীরে প্রকম্পন তৈরি হয় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পদ্ধতির বাহিরে গিয়ে যখন মানুষ বেদাতি পদ্ধতিতে আল্লাহর জিকির করে তখন অন্তর নাচে না, বড়ি নাচে। সুন্নত পদ্ধতিতে হইলে অন্তর প্রকম্পন হবে, বড়িতে প্রকম্পন না। আর সুন্নতের বাহিরে বেদাতি পদ্ধতিতে গেলে যখন তালবিসে ইবলিস কাউকে সংক্রমণ করে তখন দেখা যাবে যে তার বড়ি বিভিন্ন ভঙ্গি বিভিন্ন আচরণ বিভিন্ন কিছু করতে থাকবে। এখানে আল্লাহ পাক প্রথম বলেন যে অন্তরকে নরম করার জন্য বেশি বেশি লাগবে কি? জিকরুল্লাহ। দ্বিতীয় বিষয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আমার আয়াতগুলো উপস্থাপন করা হয়। তুলিয়াত মানে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত মানে খালি পড়া না, তেলাওয়াতটা অনেক ব্যাপক শব্দ। তেলাওয়াত মানে পড়া, বোঝা, আমল করা।
সবগুলাই তেলাওয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ, দেখবেন এই তাফসিরে আসার আগে আপনার ঈমান জব্দুর ছিল, এই আয়াতগুলো শোনার পরে দেখবেন যে ঈমানের মাত্রা আগে যদি 40% থাকে 80% হয়ে গেছে, হয়ে যায় না? আবার বাড়ি যেতে যেতে আস্তে আস্তে কমতে থাকে, আবার এক সপ্তাহ যেতে 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 আবার মাত্রা নিচে চলে আসে, আবার ব্যাটারি চার্জ দিয়ে নেবেন কোরআনের তাফসির শুনে, দেখবেন যে আবার ঈমান 80% 90% পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাসায় গেলেও কোরআনের সাথে থাকবেন, কোরআনের তাফসিরের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে তাফসিরের কোরআন থেকে অনেক কষ্ট করে আমাদের ভাইয়েরা বর্তমানে প্রতিদিন বাদ মাগরিব কোরআনে কারিমের এক একটা তাফসির, আমাদের আগের তাফসিরগুলো প্রতিদিন দেওয়া হয়, প্রতিদিন বাদ মাগরিব এক ঘন্টা এরকম কোরআনে কারিমের তাফসির দেওয়া হয়, আগের আলোচনাগুলো সূরাগুলো তাফসির দেওয়া হয়, সেগুলো শুনবেন প্রতিদিন। তাহলে সপ্তাহে একদিন আসে কষ্ট করে শুনবেন, প্রতিদিন তাফসিরের সাথে থাকবেন, দেখবেন আপনার ঈমান আর কমবে না, ঈমানের মাত্রার নিচে থাকবে না, ঈমান সবসময় জীবিত থাকবে, শক্তিশালী থাকবে, ঈমান সবসময় জিন্দা থাকবে, যখনই যত বেশি কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থাকা যাবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারদের বৈশিষ্ট্য হলো এরা তাদের রবের উপরে তাওয়াক্কল করে, এদের ভরসাটা তাওয়াক্কলটা হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 মানুষ থাকবে যারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন 70,000 আমার উম্মতকে জান্নাতে দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? আমরা তো চাই, সবাই তো চাই 70,000-এর ভিতরে ঢোকার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, এদের বৈশিষ্ট্য হলো ওয়াহুম লা ইয়াতাতায়ারুন ওয়ালা ইয়াকতাবুন ওয়ালা ইস্তারকুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এদের বৈশিষ্ট্য হলো লা ইয়াতাতায়ারুন, এরা কোনো শুভ অশুভ মঙ্গল অমঙ্গল কোনো লক্ষণে বিশ্বাস করে না, মানে কোনো তিয়ারা নামক শিরিক এদের ভিতরে থাকে না। মানে ওই যে এখান দিয়ে পাখি একটা সকালবেলা ডাক দিছে, ওখান দিয়ে এটা ডাক দিছে, তারপরে এখান দিয়ে হাত গণনা করে, এখান দিয়ে রাশি গণনা করে, এখান দিয়ে বাড়ি থেকে বাহির হয়েছে খালি কলসি দেখছে, এখান দিয়ে বাহির হয়েছে এই দেখছে অমঙ্গল হইতেছে খারাপ হইতেছে, এই জাতীয় কোনো শুভ অশুভ লক্ষণে বিশ্বাস। রবিবার দিন বাস বিক্রি করবে না, সকালবেলার প্রথম কাস্টমার বাকি দিবে না, এই জাতীয় বিশ্বাসও এই ইমানদারেরা করে না। রাত্রিবেলা টাকা পয়সা দেওয়া যাবে না, দেখবেন অনেক বাসায় আপনি রাত্রে টাকার জন্য গেলে ঘর থেকে টাকা বাইর করবে না, রাত্রে টাকা বাইর করলে টাকা পয়সা সব চলে যাবে আর এই ঘরে ঢুকবে না, রাত্রে গজ ঝাড়ু দিলে যে ময়লাগুলো বাইরে ফেলে না, এগুলো ঘরের মধ্যে রাখি দিবে। আরও যে কতগুলো আছে, মানে এগুলো সীমাহীন, এক এক গ্রামে দেখবেন যে হিসাব করলে কয়েকশো আছে, অঞ্চল ভিত্তিক ভিন্ন ভিন্ন আছে এরকম। তো এই তিয়ারা এরা বিশ্বাস করে না। দুই নম্বরে লা ইস্তারকুন, এরা কোনো রুকিয়ার আশ্রয় গ্রহণ করে না, এই রুকিয়া মানে রুকিয়া শেরকিয়া, কোনো শেরকি তাবিজ তোমার ঝাড় ফুক এই জাতীয় কোনো কিছুতে এরা আশ্রয় নেয় না। তিন নম্বর ওয়ালা ইয়াকতাবুন, এরা শরীরের ভিতরে কোনো দাগ লাগায় না, দাগ লাগানি আমাদের দেশে একটু কম, আমাদের দেশে গেলে গরুরে দাগ লাগায়, গরুর দাগ লাগানি দেখছেন না, জিব্বার মধ্যে দাগ লাগায় না, লোহা ফোড়াই জিব্বার মধ্যে লাগে। তো এটা আরবের একটা চিকিৎসা ছিল যে কারো অসুস্থ হইলে কিছু হইলে এরকম পোড়ায় লাগাই দিত, লাগাই দিলে ওরা মনে করতো এটার একটা পাওয়ার আছে, এটা ভালো হয়ে যাবে, এই চিকিৎসাটাও এরা গ্রহণ করে না। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা একমাত্র তাদের রবের উপরে তাওয়াক্কল করে। সুবহানাল্লাহ, এরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কল করে। সুবহানাল্লাহ, এটা এদের বৈশিষ্ট্য। আল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাহ, এরা সব সময় সালাত কায়েম করে। সুবহানাল্লাহ, ইমানদারের বৈশিষ্ট্য হলো এরা সালাত কায়েমকারী হয়, অর্থাৎ ইমানদার কখনো বেনামাজি হয় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা শব্দ ব্যবহার করছেন, ইন্নামা একমাত্র ইমানদার তারা যারা আল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাহ, যারা সালাত কায়েম করে, কারণ সালাতটা ইমানের সাথে সম্পৃক্ত। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক ঈমান শব্দ দিয়ে সলাতকে বুঝাইছেন। আল্লাহ পাক কেবলা পরিবর্তনের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وما كان الله ليضيع ايمانكم আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করেন না তার অর্থ হলো আল্লাহ তোমাদের সালাতকে নষ্ট করেন না অর্থাৎ কারো কারো প্রশ্ন ছিল যে আমরা যে এত দিন 16 17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছি হিজরতের পরে এখন আল্লাহ পাক বলতেছেন যে তোমরা এদিকে ফিরে সালাত আদায় করো মসজিদে হারামের দিকে এই যে 16 17 মাসের নামাজ এগুলো আসলে কি হবে কথাটা বুঝছেন না মানে আগে তো মক্কা মুকাররমা থাকতে সালাত আদায় করছেন কোন দিকে মসজিদে হারামের দিকে মদিনা যাওয়ার পরে আল্লাহ পাক মুনাফিক চিহ্নিত করার জন্য আল্লাহ পাক বলছেন যে এখন আর মসজিদে হারামের দিকে না এখন মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করো 16 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় হয়েছে এরপর আল্লাহ পাক আবার কাবলা পরিবর্তন করে কোন দিকে দিবেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম মসজিদে হারামের দিকে এখন কারো কারো মনে প্রশ্ন এই যে মাসখান দিয়ে 16 17 মাস যে নামাজ পড়লাম নামাজগুলোর কি হবে কেউ কেউ আমাদেরকে কয় কয় ভাই শুনেন আপনারা এখন বলতেছেন এটা বেদাত আমাদের বাপ দাদারা যে করে গেছে এদের কি হবে বাপ দাদারা যে করে গেছে এদের কি হবে তারপর আমরাও যে এতদিন ভাই না বুঝি করে ফেলছি এটার কি হবে এরকম চিন্তা আসে না মাথায় আল্লাহ পাক বলছেন ওয়া মা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম আল্লাহ তোমাদের ওই সালাত নষ্ট করে দিবেন না এবং কেউ যদি তওবা করে ঈমান আনে ফিরে আসে আল্লাহ পাক ওই ভুলগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন সুবহানাল্লাহ তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য হলো এরা ইয়াকিমুনাস সালাহ সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং এরা আমি তাদেরকে যে রিজিক দিছি সেই রিজিক থেকে খরচ করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাহ এরা হলো একেবারে সত্যিকারের আসল ঈমানদার সুবহানাল্লাহ এরা খালি মুমিন না আল্লাহ বলেছেন এমন সার্টিফিকেট দিতেছেন এরা হলো মুমিনুনা হাক্কা একেবারে যথার্থ সত্যিকারের ঈমানদার এরা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এই গুণগুলো যাদের ভিতরে আছে তাদের জন্য তাদের রবের কাছে আছে দারাজাত দারাজাত মানে মর্যাদা অনেক উন্নত উচ্চ মর্যাদা ওয়া মাগফিরা তাদের রবের কাছে আছে তাদের জন্য ক্ষমা সুবহানাল্লাহ ওয়া রিজকুন কারীম সম্মানজনক রিজিক আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেও সম্মানজনক রিজিক দিবেন আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার বোঝার আমল করার তৌফিক দান করুন কোরআনে কারিমের সাথে আল্লাহ পাক আমাদের সম্পর্ককে গভীর করে দিন আমিন ইয়া রাব্বুল আলামিন আজকে আমরা সূরা আল আনফালের 4 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে 5 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ